আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা রাস্তা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থেকে দেখুন খুবই সহজে আপনারা তৈরি করতে পারেন মজাদার মজাদার নাস্তা এখানে আমি বড় একটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমটা দেওয়ার জন্য নাস্তাটার কালারটা একটু বেশি আসবে কেননা হাঁসের ডিমের কুসুমটা অনেক ভালো রঙ থাকে ডিমটা ফেটিয়ে নিলাম আর এখানে বড়ো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কম বেশি দিয়ে নিতে পারেন যেমন পছন্দ করেন সামান্য এক চিমটি লবণ দিলাম হাফ চামচের কম একটু বেকিং পাউডার দিলাম আর চা চামচের এক চামচ আমি এখানে ইস দিলাম দিয়ে উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিব আর সাদা রান্নার এক টেবিল চামচ তেল দিলাম আর এখানে আমি ভ্যানিলা এসে দেখি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে বাদও দিতে পারেন আবার দিতেও পারেন আমি হাত দিয়ে সুন্দর করে অ্যান্ডক্সের সাহায্যে মাখিয়ে নেব বেশ খানিক সময় হাত দিয়ে বেলেন্ড করব সুন্দর একটা কালার আসবে হাঁসের ডিমের কুসুমের কারণে আর এখানে আমি ময়দা দিব এক বাটি একটু একটু করে দিব আর ভালোভাবে মাখিয়ে নেব একটা ডো বানিয়ে নিব একটু একটু করে ময়দা দিব। আর মোটামুটি শক্ত একটা ডো করবো একেবারে শক্ত করব না খুব সহজে আপনারা তৈরি করতে পারেন একটু একটু করে ময়দা দিব আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজে ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার দিবেন দেখুন আমি সুন্দর একটা ডো বানিয়ে নিলাম ডোটাকে আমি ছোট্টো ছোট করে লেচি কেটে নিব একেবারে ছোট করে করে লেচি কেটে নেব এখানে একটা ডোয়ে অনেকগুলো লেচি হবে আর আমি এখানে গেটার একটু তেল মাখিয়ে নিয়েছি একটা নকশা তৈরি করার জন্য প্রত্যেকটা ডো একটু আঙ্গুল দিয়ে চেপে দিব। আর একটু টেনে বের করে নিয়ে আসলে গায়ে একটা কাটা কাটা বেশ সুন্দর লাগে দেখতে জাস্ট একটা ডিজাইনের জন্য আপনারা চাইলে অন্য কিছু ডিজাইন করে নিতে পারেন যে যেমন পছন্দ আমি এটা করে দেখলাম আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা ভাবে উলটিয়ে নিলাম এখন আমি প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দিব বারবার নাড়াচাড়া করতে লাগলে দেখতে দেখতে ফুলে ডাবল হয়ে যাবে আর ভিতরটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কোনো শক্ত দানা থাকবে না খুবই সুন্দর একটা নাস্তা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক ভালো লাগে চায়ের সঙ্গে খাওয়া যায় সুদো খাওয়া যায় যে যেভাবে পছন্দ করেন আপনারা চাইলে যে কেউ বাসায় তৈরি করতে পারেন অল্প সময়ের ভিতর কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর হাঁসের ডিম দিলে একটু কালারটা বেশি ভালো আসে কেননা কুসুমের কালারটা একটু বেশি গাঢ় থাকে দেখুন কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেলে একটা ডিমে অনেকগুলা আপনাদের একটা ভেঙে আমি দেখাবো ভিতরটা কেমন একেবারে বিস্কুটের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে বিস্কুটের মতন গুঁড়া হয়ে গেছে খুবই সুন্দর লাগে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ